MBBS, BDS, MD, MS, MDS, BTEC ইত্যাদি বিভিন্ন কোর্সে দেশে ও বিদেশে ভর্তির ব্যাপারে এক্ষুনি যোগাযোগ করুন infinity@8420-967-99। নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে দীপাবলির অভিনন্দন। ভালো থাকুন, সুস্থ থাকুন, জগজ্জননীর আশীর্বাদে আপনার জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক। কলকাতা হাইকোর্টে নানা রকম টানাপোড়েন চলছে। মঙ্গলবার দিন নবান্নে মুখ্য সচিব এবং পদস্থ আধিকারিকদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকে বসেছেন। রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককেও ডেকে নেওয়া হয়। সিদ্ধান্ত হয়েছে রাজ্যের পাবলিক প্রসিকিউটর শাশ্বত গোপাল মুখোপাধ্যায়, তিনি নাকি নিজেই ত্যাগপত্র জমা দিয়েছেন, তার জায়গায় আর একজন নতুন পাবলিক প্রসিকিউটর নিযুক্ত করা হবে। শাশ্বত গোপাল মুখোপাধ্যায় কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি মুকুল গোপাল মুখোপাধ্যায়ের পুত্র। মুকুল গোপাল মুখোপাধ্যায়ের আর একটা পরিচয় আছে, এটা অনেকেই জানেন, যে তিনি একজন টেস্ট ম্যাচ আম্পায়ার ছিলেন। আর অ্যাডভোকেট জেনারেল হিসাবে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বদলে অন্য কাউকেও নাকি আনা হতে পারে, শোনা যাচ্ছে যে কিশোর দত্তের নাম। এই কিশোর দত্ত আগে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ছিলেন, তারপরে তিনি সরে দাঁড়ান, তার জায়গায় সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় হন। সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় একজন বিশিষ্ট আইনজীবী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জুলু মুখোপাধ্যায়ের পুত্র। রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় অ্যাডভোকেট জেনারেল হন সেটা চাননি, তিনি তার আপত্তির কথা মৃদুভাবে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে, কিন্তু মুখ্যমন্ত্রী তার কথায় কর্ণপাত না করে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে অ্যাডভোকেট জেনারেল হিসাবে নিযুক্ত করেন। সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় হিজ মাস্টার্স ভয়েস নয়। কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে বিচারপতিদের সামনে তিনি রাজ্য সরকারের কি বলবো, রাজ্য সরকারের অবস্থানকে সবসময় সমর্থন করেননি, তার বিবেক যা বলেছে সেরকমভাবেই তিনি চলেছেন, এটা নবান্নের চৌদ্দতলার পছন্দ নয়। কিশোর দত্তর সঙ্গে কাল বৈঠক চলাকালীন যোগাযোগ করার চেষ্টা হয়েছিল, কিন্তু তাকে পাওয়া যায়নি। ফোনে দূত মারফত কিশোর দত্তর কাছে খবর গিয়েছে যে তাকে যদি অ্যাডভোকেট জেনারেল হিসাবে নিযুক্ত করা হয় তিনি কি তাতে সম্মত আছেন। এখনও পর্যন্ত কিশোর দত্তের কি বক্তব্য সেটা আমি জানি না। মাননীয় বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সহপাঠী ছিলেন কিশোর দত্ত, অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তিগত মধুর সম্পর্ক দুজনে। নির্বাচন কমিশনার হয়ে সওয়াল করেছেন কিশোর দত্ত, পেশাগতভাবে তিনি অত্যন্ত সফল এবং দক্ষ একজন আইনজীবী। তৃণমূল জামানায় অনেক অ্যাডভোকেট জেনারেল পরিবর্তন হয়েছে, বিমলবাবু, জয়ন্ত মিত্র, কিশোর দত্ত, সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়, এই 11-12 বছর বসে অনেক অ্যাডভোকেট জেনারেল চেঞ্জ হয়েছে। অর্থাৎ রাজ্য সরকারকে কাজকর্মের সঙ্গে আদালতে রাজ্য সরকারের অবস্থানকে অ্যাডভোকেট জেনারেলরাই অনেক সময় সমর্থন করতে পারছেন না, সৌমেন্দ্রনাথ বাবুর ক্ষেত্রে এটাই হয়েছিল। কিশোর দত্ত আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় জুনিয়র ছিলেন। অভিষেক যখন একজন আইনজীবীর মাধ্যমে হাইকোর্টের আইনজীবীদের মধ্যে প্রভাব বিস্তার করতে চাইল, অনেকের নাম সরকারি প্যানেলে ঢুকলো, কিশোর দত্তকে অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে সরানোর পিছনে সেই উকিল বকলমে অভিষেকের ভূমিকা ছিল, এটাই বলেন। মলয়বাবু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, কিন্তু আবার যদি কিশোর দত্তকে অ্যাডভোকেট জেনারেল হিসাবে নিযুক্ত করা হয় তাহলে চাকাটা উল্টো দিকে ঘুরছে বলে অনেকে মনে করছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়েছেন যে ট্রাইব্যুনালে রাজ্য সরকার টাটার কাছে কেস হেরে ক্ষতিপূরণের মুখে পড়েছে। কল্যাণবাবু রাজ্য সরকারের সিঙ্গুলের মামলা করেছেন, জিতিয়েছিলেন, এখন কোনো বিষয়েই তার পরামর্শ রাজ্য সরকার নেয় না বলে তিনি বিভিন্ন জায়গায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাহলে কলকাতা হাইকোর্টে আইনজীবীদের মধ্যেও আলোড়ন হয়েছে, পাবলিক প্রসিকিউটর বদল হলো, এজি বদল হতে চলেছে। পিছনের কারণগুলো নিয়ে কথা বলছিলাম কলকাতা হাইকোর্টের আইনজীবী
সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে। পাবলিক প্রসিকিউটর হিসাবে শাশ্বত গোপাল মুখোপাধ্যায়কে কেন সরে যেতে হল? এটা ওদের আভ্যন্তরীণ বিষয়, সম্পূর্ণ আভ্যন্তরীণ বিষয়। এখানে হচ্ছে যে গোষ্ঠীবাদ আছে ওদের মধ্যে, তার আধিপত্য বিস্তার করল সম্পূর্ণ মলয় ঘটক। মলয় ঘটক এই শাশ্বত গোপালকে নিযুক্ত করেছিল একটা সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় রেকমেন্ডেশন, শ্রী মুকুল গোপাল মুখার্জির ছেলে। এবার নিয়ন্ত্রণটা পুরো আসছিল না, এবার ভিতরটা সম্পূর্ণ হলো। শোনা যাচ্ছে যে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের না থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ব্যতিক্রমকে ব্যতিক্রমী অ্যাডভোকেট জেনারেল। কেন এরকম? সেটা হচ্ছে অনেক ক্ষেত্রেই রাজ্য সরকারের সিদ্ধান্ত উনি সহমত পোষণ করেননি, এবং প্রকাশ্য আদালতে দাঁড়িয়ে বলেছেন যে উনি সহমত নন এর সঙ্গে, বা কোনো কোনো ঘটনা ঘটছে তার সঙ্গে পরিষ্কার বলছেন দুর্ভাগ্যজনক। হ্যাঁ, মানে উনি হিজ মাস্টার ভয়েস নয়, একদমই নন। আর উনি যে ধরনের মামলা করেন তা তো উনি একজন সফল আইনজীবী, তো খুব স্বাভাবিক। আমরা আজকে থেকে না প্রায় 35 বছর থেকে দেখছি, মানুষ হিসেবেও খুব ভালো, আইনজীবী হিসেবেও খুব ভালো। আমার আমি যতদূর জানি এই সৌমেন্দ্রনাথ বাবু অ্যাডভোকেট জেনারেল হিসাবে নিযুক্ত হন এটা মলয় বাবু চাইছিলেন না, কিন্তু মুখ্যমন্ত্রী কার্যত সৌমেন্দ্রনাথ বাবুর মনোনয়নকে চূড়ান্ত করেন, মলয়বাবু কিন্তু রাজি ছিলেন না। এখন শোনা যাচ্ছে যে কিশোর দত্তর সঙ্গেও আবার যোগাযোগ করার চেষ্টা হচ্ছে। কিশোর বাবু তো কল্যাণদা জুনিয়ার ছিলেন বলে আমি জানি, তাহলে কিভাবে ব্যাপারটাকে দেখেন? কার পাল্লা ভারী হলো, মলয়বাবু না কল্যাণ বাবু? যদি কিশোর দত্ত 2011 আগে কোথায় ছিলেন মলয়বাবু? আমি দার্থীন ভাষায় বলছি, কল্যাণ মন্ত্রণালয় সেখানে তৃণমূলের হয়ে বিভিন্ন রাজনৈতিক মামলা যেভাবে পরিচালনা করেছেন সেখানে ওর ধারে গেছে কেউ নেই, তো বলতে কোনো অসুবিধা নেই, আবার কোনো দ্বিধা নেই। আমি ওই রাজনীতির সমর্থক নই, আপনি জানেন। হ্যাঁ, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে অবদান, হ্যাঁ সেখানে এই কি বলেন, কি ঘটক মলয় ঘটক ধারে কাছে উনি ধারে কাছে। আজকে যে তৃণমূল যে সরকারে এসছে কতগুলো মামলায় তো ঘা খেল বামফ্রন্ট, এবং সেখানে মূলত মামলা পরিচালনা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মলয় ঘটক অভিষেকের ঘনিষ্ঠ, অর্থাৎ কি বলবো আর কি, আইনজীবী মহলেও তাদের অভিষেকের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো পুনরায়। না, সে তো মলয় ঘটকের একজন অনুগামী, তাকে তৃণমূলের কনভেনার করেছে হাইকোর্টে। আইনজীবী কিরকম, আমি কোনো মন্তব্যই করবো না, কোনো মন্তব্যতেই যাব না। আপনারা খোঁজ নিয়ে সাংবাদিক বরিষ্ঠ সাংবাদিক আপনি খোঁজ নিয়ে জানবেন। কিন্তু মলয়বাবু তো ভালো, খুবই ভালো, কিন্তু উনি তো কল্যাণবাবু জুনিয়র ছিলেন। হ্যাঁ হ্যাঁ, উনি যখন প্রথমবার অ্যাডভোকেট জেনারেল হন সেটা তো কল্যাণবাবুরই বোধহয় রেকমেন্ডেশন ছিল, তাই কি? হ্যাঁ একদমই একদম। তাহলে কল্যাণবাবু জুনিয়রকে যদি আবার অ্যাডভোকেট জেনারেল করা হয় তাহলে তো কল্যাণবাবুর কথার গুরুত্ব বাড়ছে বলতে হবে। দেখেন, ওই পার্টিটার কার গুরুত্ব কখন বাড়ে কখন কমে খুব বোঝা খুব মুশকিল আছে, বোঝা খুব মুশকিল আছে। মন্তব্য করলো যেহেতু আমি ওই পার্টির লোক নই,
সেখানে আমি নিজেকে বিরত রাখছি কোনো মন্তব্য করা থেকে। তবে এটুকু বলতে পারি, কিশোর দত্ত ল কলেজের আমাদের হাজারা ল কলেজের অত্যন্ত দক্ষতার সঙ্গে অ্যাডভোকেট জেনারেল এর পোস্ট সামলিয়েছে। পার্থক্যটা হচ্ছে কোথায়, আমি বললাম যে সৌমেন্দ্রনাথ মুখার্জি হিজ মাস্টার ভয়েস নয়, এখন পরিষ্কার বলছি। তাহলে কি কিশোর দত্ত হিজ মাস্টার ভয়েস হবেন, সবাই বলবে? আমি অন্তত সৌমেন মুখার্জি যেভাবে কোন কোন ক্ষেত্রে দার্শনিক ভাষে কোর্টের কাছে যেভাবে সাবমিশন করেছেন, আমি দেখি অত ফেয়ার আমি দেখি। কিশোর বাবুকে আগের বার সরে যেতে হয়েছিল কেন, সেটা আমাদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব। দেখবেন সাপটুটোর খেলা আছে না, এই সাপটুটোর খেলা কি কখনো উপরে উঠে কি কখন নামে, এটা ওই পার্টিটা বিধানতার আগের দিন জানতে পারে না, সেটা কেউ জানতে পারে না। ওদের অদ্ভুত রসায়ন আছে। কিশোর দত্ত কিন্তু কোন রাজনৈতিক দলের নয়, এটুকু আপনাকে বলতে পারি। সক্রিয় হয়ে কোনদিন আমি দেখিনি ওকে রাজনীতি করতে, তৃণমূল তো নয়। আমি যতদূর জানি মাননীয় বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উনি অত্যন্ত ঘনিষ্ঠ একজন বন্ধু। হ্যাঁ, সবই হাজরা ল কলেজের ছিল, সব মানে কলেজ জীবনের বন্ধু সব। একদম একদম। সুব্রতদা, মলয় বাবুর উপরেও তো মুখ্যমন্ত্রী বেজায় অসন্তুষ্ট, একের পর এক খাটছে মামলা, কোনো কোটেই রাজ্য সরকার সুরাহা পাচ্ছে না। প্রশ্ন উঠছিল, এটা তো মলয় ঘটকের কোন দোষ ত্রুটির বিষয় না, দোষ ত্রুটির হচ্ছে সামগ্রিকভাবে রাজ্য সরকার এক এক করে যে যে ঘটনাগুলো ঘটাচ্ছে এই রাজ্য সরকার, সেখানে কোনো মলয় ঘটকের ক্ষমতা হবে না এই রাজ্য সরকারকে রিলিফ দেওয়া। কেননা দেখুন, যখন বিশ্লেষণ করতে হবে অর্থবাবু, তখন সঠিক ভাষা প্রয়োগ করা উচিত, আবেগ মথিত না হয়ে বাস্তব যে ঘটনা, আপনি দেখুন না এই রাজ্য সরকারের শিক্ষা থেকে আরম্ভ করে সমস্ত কিছু, নিয়োগ থেকে আরম্ভ করে প্রায় সবটা ত্রুটিযুক্ত, প্রায় সবটা ত্রুটিযুক্ত, কে বাঁচাবে তাকে? এবার বিচার ব্যবস্থা যদি স্বাধীনভাবে মত প্রকাশ করতে না পারে, এক ভদ্রলোক সাংবাদিক ছিলেন, রাজনীতিবিদ হলেন, তারপরে হচ্ছে আপনার ওই পুলিশের দাম পুলিশ হ্যান তার গলা, বুঝতেই পাচ্ছেন কার কথা বলছি, তিনি যে ভাষায়, আর একজন রাজ্যসভার সাংসদ যে ভাষায় জুডিশিয়ারিকে আক্রমণ করেছে নদীর বিহীন, তা জুডিশিয়ারি জুডিশিয়ারি স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেয়নি কেন? এটা ব্যর্থতা, এটা আমি আবার বলছি, এটা ব্যর্থতা, জুডিশিয়ারির এটা ব্যর্থতা। আজকে আপনি ভাবতে পারছেন যে একটা মন্তব্য করেছিল লালপটকা, একটা আদিবাসী মিছিল যাচ্ছিল, একজন বিচারপতি আটকে গেছিল, আমার যদ্দূর মনে আছে, কারণ আপনার স্মৃতি আরো প্রখট, যে লালা বাংলা ছেড়ে পালা। এছাড়া আপনি আমাকে একটা ক্ষেত্রে বলুন, একটার পর একটা বামফ্রন্টের বিরুদ্ধে মামলা হয়েছে, রায় বিপক্ষে গেছে, কোন মন্ত্রী কোন বামফ্রন্টের রাজনৈতিক নেতৃত্ব বিচারপতিদের এইভাবে সমালোচনা করেছে? রাজশেখর বান্তার বাড়িতে পোস্টার লাগানো, আজ পর্যন্ত কলকাতা পুলিশকে আমি খুব, মানে কলকাতা পুলিশ এখনো যদি রাজনৈতিক প্রভাবমুক্ত হয়, তার মতন মানে যোগ্য দক্ষ পুলিশ প্রশাসন সারা ভারতবর্ষে নেই। বললাম আমাদের দুর্ভাগ্য, রাজনৈতিক প্রভাব যুক্ত হয়ে পুলিশ দেখতে পারলো না। সুব্রত বাবু, ডিএ মামলার শুনানি
এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে হলো না কেন? একের পর এক তারিখ বদলে যাচ্ছে। মাননীয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় পর্যন্ত বলেছেন সুপ্রিম কোর্ট যেন তারিখ পে তারিখের জায়গা না হয়, সেটা আমার মনে হয় কেন কারণ আমার মনে হয় এটা সুকৌশলে রাজ্য সরকার কোন ভাবে কোনো কিছু করার চেষ্টা করছে যাতে মামলাটা লিস্টের দিকে বিচের দিকে থাকে, হতে পারে, হতে পারে এটা। কেন আপনি রাজনৈতিক ব্যক্তিত্বের মামলা হয়ে যাচ্ছে সব রকম, আর সাধারণ যারা চাকরিজীবী তাদের মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত হচ্ছে না, এটা আমি এক কথায় বলতে পারি খুব রহস্যজনক। বলুন, খুব পরিষ্কার ভাবে আপনাকে বলি, এটা হচ্ছে খুব রহস্যজনক। আমার আর একটা শেষ বিষয় আছে, কল্যাণবাবু একটা সংবাদ মাধ্যমে বলেছেন যে ট্রাইব্যুনালে রাজ্য সরকার হেরে গেল টাটার, আমাকে কেউ কোনো পরামর্শ নেবার একটা কথা বলারও সৌজন্য দেখালো না, উনি খুব আহত হয়েছেন। খুব স্বাভাবিক, আমি বললাম তো আজকে তৃণমূলে ছোট বড় মেজ তৎকাল তৃণমূল অভিষেক পন্থী তৃণমূল মমতা পন্থী তৃণমূল ভরে গেছে সবাই জানে, সে আমার আমি অন্য পার্টির তো ওই পার্টির তো সঙ্গে সমর্থক নই, এটা ঘটনা। আমি আবার আপনার চ্যানেলের মাধ্যমে বলি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাই করুক এবং সেখানে রাজ্য সরকার ভুল করেছে, সেখানে রাজ্য সরকার ভুল করেছে এই কারণে একটা সময় আমি বিপক্ষে দাঁড়িয়ে সরকারের হয়ে তৎকালীন মানব সরকারের হয়ে ছিলাম, উল্টো দিকে ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি দেখেছি খুব কাছ থেকে কোনো কোনো ক্ষেত্রে নো কেসকে কিভাবে কেসে নিয়ে আসতে হয়, কিভাবে আর্গুমেন্ট করতে হয়, কিভাবে কনস্টিটিউশনে ইন্টারপ্রিটেশন দিতে হয়, এটা আমি মানে সত্যি কথা বলছি নিঃসন্দেহে ভালো। তৎকালীন সময় বলাই রায় অবধি প্রয়াত অ্যাডভোকেট জেনারেল বলাই রায় অবধি ডাক্তারিন ভাষায় কল্যাণবাবুকে প্রশংসা করেছে। আমার সঙ্গেও কল্যাণবাবুর অনেক বিষয়ে প্রকাশ্যে বাদানুবাদ হয়েছে, উনি কড়া কথা বলেছেন, তখন আমার ভালো লাগেনি, কিন্তু ব্যক্তিগতভাবে ওনার এই অকপট কথাটাকে আমি খুব পছন্দ করি এবং কল্যাণ দাস সম্পর্কে আমার নিজস্ব একটা হাই রিগার্ডস আছে। না না অবশ্যই, সেখানে হচ্ছে বললাম বিভিন্ন লবি কাজ করে না, আর এখন ওই কি জনজোয়ার নাকি নবজোয়ার কর্মসূচির একটা লবি হয়ে গেছে, অনেকে বলেন ওটা বৈভবের আস্ফালন। একদমই তাই, একদমই তাই, কোথা থেকে পায় এই টাকা পয়সা গুলো আপনি বলুন না। একটা রাস্তা আটকে আছে দীর্ঘদিন ধরে, কেউ কিছু বলছে না, আমি জানি না এটা সংবিধান সম্মত কিনা যে একটা রাস্তাকে কলকাতা পুলিশ ভালো বলতে পারবে, একটা রাস্তা এখন আর ব্লক করা থাকে না। হ্যাঁ, অনেক ধন্যবাদ সুপ্রভুদা, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.